সেম ইঞ্জিনটাই আছে এবং সেম মিটার কনসোলটাই আছে, একটা হাই রেভ করা যাবে না, 3,500 RPM বা 4,000 RPM ডুয়েল পারপাস টায়ারটা ইউজ করা হতো, তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই লোকস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমার কাছে একটু চেঞ্জ লাগতেছে না, সামনে অনেক বড় বড় বডি কিটালা বাইক, সামনে অনেকটা সিভিয়ারের মতো ডিসপ্লে, মানে হচ্ছে গিয়া মিটার কনসার্ন, তারপর হচ্ছে লুকিং গ্লাস, একটু অফরোড বাইক লাগতেছে না। সো যাই হোক, আজকে টপিকস হচ্ছে হোন্ডা CV150X। আমরা একটু যাচ্ছি হচ্ছে গিয়ে এটার ফার্স্ট ইম্প্রেশন আমার কাছে কেমন লাগে সেটা আপনাদের সাথে আজকে বাস বিচার করব। তো যাই হোক, চলুন কিছু সিনেমেটিক দেখে আসি, তারপরে বাকি কথা। বাইকটার সিটিং পোস্টার হিসেবে বলে, সো এটা হচ্ছে গিয়ে হোন্ডা CV150X ADV একটা বাইক, অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। সো অনেকটা দেখতে হচ্ছে গিয়ে এরকম, যেটা নাকি আমাদের দেশে প্রথম বাংলাদেশে হোন্ডা কোনো ADV বাইক নিয়ে আসলো আমার জানা মতে, এর আগে হয়তো বা কোনো ADV বাইক আসে নাই। এটাই যেহেতু প্রথম বাইক এবং এই বাইকটা আমার জানা মতে প্রথম বাংলাদেশে ডেলিভার হ্যান্ডওভার হয়েছে আমাদের ফারিয়াজ ভাইয়ের হাতে। সো ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক বিদায়, আমি এই বাইকটা নিয়ে কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো। স্পেসিফিক্যালি পাওয়ার সম্পর্কে আসি, সো CVR150 2019 এডিশনের যেই ইঞ্জিনটা ছিল সেম ইঞ্জিনটাই আছে এবং সেম মিটার কনসোলটাই আছে, আর রাইডিং পোস্টারটা শুধু চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকের ক্ষেত্রে এই সিটিং পোস্টারটা লাগে। পাওয়ার সম্পর্কে যদি বলি, এটা হর্স পাওয়ার হচ্ছে গিয়ে 16.6 আর টর্ক হচ্ছে গিয়ে 13.8। সো সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন লিকুইড কোল, এটা হচ্ছে গিয়ে অফরোড অনরোড দুই জায়গাতেই রাইড করা যায়। কিন্তু খুঁটিনাটি কিছু বিষয় আমার কাছে ভালো লাগে নাই এই বাইকটার সম্পর্কে, যে জিনিসগুলো হচ্ছে এটার টায়ারটা স্পোর্টস টায়ার আছে, বাট আমার ক্ষেত্রে অ্যাজ এ ADV বাইকে হচ্ছে গিয়া যদি ডুয়েল পারপাস টায়ারটা ইউজ করা হতো তাহলে আমার মনে হয় বেশ ভালো হতো। এই বাইকগুলো বেশিরভাগ আমাদের বাংলাদেশের বাহিরে যারা আছে তারা হচ্ছে গিয়া বেসিক্যালি অফরোড বাইকের ক্ষেত্রে, মানে পাহাড় হিল এইসব জায়গায় হচ্ছে গিয়া রাইড করে, আর আমাদের দেশে তো অফরোডের রাস্তা খুবই আছে, বান্দরবনের রাস্তা অভাব নাই। সো সেই ক্ষেত্রে এই বাইকটা ভালোই হবে। আর এই বাইকটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে গিয়ে 5,00,000 টাকা। সো আমার মতে একটু যদি কম হতো তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। অ্যাজ এ অ্যাডভেঞ্চার বাইক হিসাবে মার্কেটটা অতটা ভারী এখনও হয় নাই, অনেকেই অ্যাডভেঞ্চার বাইক সম্পর্কে বুঝে না বা ধারণা খুব কম, বাট যারা অ্যাডভেঞ্চার লাভার তারা অবশ্য হয়তো বা এটা কিনতে পারে। যাই হোক, এটার সামনে একটা উইন্ড প্রোটেক্টর ভাইজার আছে, দুইটা লুকিং গ্লাস আছে, আর যতদূর আমি জানি এটাতে সম্ভবত 12.5 মানে 12.5 12.5 লিটার ফুয়েল ট্যাঙ্কি। যতটুকু ধারণা এই বাইকগুলোতে টপ স্পিড কম হয়, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ বলতে পারি যে 130-135-এর বেশি হয়তো বা এই বাইকটার ট্যুরে 135-এর বেশি এই বাইকটার স্পিড আমরা পাবো না। আর হেডলাইট সম্পর্কে ফুললি ডিজিটাল হেডলাইট, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই বাইকগুলো এইভাবে স্ট্রেট দাঁড়ায় একটা ফিল নেওয়া যায় এই। আর চলুন আমরা একটু দাঁড়ায় বসে কথা বলি। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই ছিল ফার্স্ট রাইডটা ইম্প্রেশন, জানি না কেমন লাগছে, খুব শর্টকাটে করছি, বাট অনেক অনেক ধন্যবাদ ফারিয়াজ ভাইকে যে বাইকটা দিয়ে আমাদেরকে ফার্স্ট রাইড ইম্প্রেশনটা দেওয়ার জন্য হেল্প করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে।
So jara jara ei video ta dekhchen obosshoi obosshoi like share and subscribe to my channel. Thanks for watching. Ride hard, ride safe, wear helmet. Assalamu alaikum.